করছি। যা শুনেছ ঠিকই শুনেছ। কাল তোমার আর তিয়াশার আশীর্বাদ আর আংটি বদলের অনুষ্ঠান হবে। কিন্তু ঠাম্মি, আমি তিয়াশাকে ঠিক করে চিনি না, না আমি তাকে ভালোবাসি, আমি কি করে তাকে ঠাম্মির উপর কথা বললে না তোমাকে টেনে এক থাপ্পড় মারবো। কিন্তু বাবা, তুমি আমাকে তোমার জেঠু পাওনি যে সব বেয়াদবি ছেলের আমি সহ্য করব, এই বিয়েটা তোমায় করতে হবে। না বাবা, আমি আমি একজনকে ভালোবাসি। হাতটা দেখি, দাঁড়িয়ে আছিস কেন ঝিনুক? কত কাজ আছে বলতো, দোকানেও তো যেতে হবে। আয় আয়। কি কি কাজ আছে? কি কাজ মানে ওইগুলো নিয়ে কে যাবে? এদিকে আয়। দিদিভাই শুধু শুধু নাজ্জা ভাইয়ের ওপর রাগ করে আছে। তাই না? তাই আমার জামাইয়ের কিন্তু জুড়ি মেলা ভার, তাই না? আর দেরি করা যাবে না, চো 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 তাড়াতাড়ি চো। সুধা দি আবার কি গোল পাকালো? এই তোমরা ভেতরে এসো। এটা তো শিলাতের বর আর শিলাতের ছেলে মেয়ে, এরা এখানে? কি বললে? ভালোবাসার কি বোঝো তুমি? ভালোবাসা বলছিলাম কি ছেলেটার কথা একটু। আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি আর এর মধ্যে কারোর নাক গলানো আমি পছন্দ করি না। এখন তো আমার সন্দেহ হচ্ছে, তুমি আমার ছেলে তো? বাবা, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি বলছো এসব? আপনি এই সমস্ত কি কথা বলছেন? ঠিক মতন শিক্ষা পেলে এই কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে তুমি বলতে পারতে না। এ মাথাটা কে খাচ্ছে তোমার? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।